খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন 2020 সালে মুর্শিদাবাদ জেলা থেকে এক ব্যক্তির ভোটার কার্ডে কুকুরের ছবি ব্যবহার করা হয় জানিয়ে যথেষ্ট হইচই হয়েছিল সেটা ছবি বিভাগ ছিল সেই জেলাতেই আবারও ভোটার কার্ডে ছবি নিয়ে অভিযোগ আর এবার একেবারে দুর্নীতির অভিযোগ উঠল একজনের তথ্য অথচ কার্ডে ব্যবহার হচ্ছে অন্যজনের ছবি জাতীয় নির্বাচন কমিশনকে এমনই অভিযোগ জানালো মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কমিটি মুখ্য নির্বাচক আধিকারিক বা সিওর কাছে এই নিয়ে অভিযোগ জানান কংগ্রেস কংগ্রেসের অভিযোগ এই ঘটনায় তৃণমূলের হাত রয়েছে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার রায় সোমবার নির্বাচন কমিশনে অভিযোগ জানান কম্পিউটার এক্সপার্টদের সাহায্য নিয়ে তৃণমূলের কিছু লোকজন ভোটার কার্ডের ছবি বদল করেন অভিযোগ বহরমপুর লোকসভা কেন্দ্রে এই ঘটনার ঘটেছে তারা বলছে এটা একটা আল্ট্রা টেকনিক্যাল স্ক্যাম অভিযোগপত্রে লেখা হয়েছে তৃণমূলের একটা অংশের কর্মীরা নিরীহ ভোটারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে এরপরে সেই তথ্যের সঙ্গে কার্ড বদল করা হচ্ছে ছবি ভোটকর্মীর চোখে ধুলো দিতে এই সব করা হচ্ছে বলে কমিশনকে জানান কংগ্রেস দু সালে মুর্শিদাবাদের রামনগরে সুনীল কর্মকার নামে এক ব্যক্তির ভোটার কার্ড সংশোধনের জন্য পাঠিয়েছিলেন এরপর সেই সংশোধন কার্ড তিনি হাতে পান চোখ কপালে ওঠে কার্ডে তার ছবি যেটা কুকুরের ছবি তবে সেবার উঠেছিল গাফিলতির অভিযোগ এবার সেই জেলা থেকে একেবারে দুর্নীতির অভিযোগ উঠে এলো চন্দ্রমন্ডল রিপোর্ট কবে চব্বিশ সাত